আকর্ষণ করাটো একে চিরসত্য কথা, কারণ তেও গোটে কাপড় কানি সবতে তেজ লাগি আছে। আমি কিমান সুরক্ষিত? আজি মোর ঘরত মই আর মোর মানুষজন, আজি রাতে যে মই ভালকে শুব পাইম হেতু মোক কোনো গ্যারান্টি নাই। আরক্ষী বাদ দিয়ক, আরক্ষী একো করিবলৈ নোৱাৰে। স্প্রে মাৰিছিলে সেই মানুষজনী গৈ লৈ পেলাই, তাত আমার ঢিং থানাত গৈ লৈ পেলাই FIR লিখিব ধৰিছিলে, মানুষজনী কোভোটাই পঠিয়াই দিছে। তাতে আমি কিমান সুরক্ষিত? স্প্রে গেঙৰ সন্ত্রাস আর উত্তাল ঢিং কাণ্ডক লৈ আজি উত্তাল হৈ আছে। দুর্বৃত্তৰ বিৰুদ্ধে ওলাই আহিছে আজি শ লোক, ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ঢিঙৰ স্প্রে গেঙৰ মাষ্টাৰ মাইণ্ডক। গ্রেপ্তার মুকছিদুল ইসলাম নামৰ লম্পটো ঢিং আৰক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আন তিনিটা লম্পটো ধৃত ইজাজুল হক, আব্দুল কাসেম, আব্দুল কালাম, বর্তমানে পলাতক শহীদুল ইসলাম আর জহিরুল ইসলাম। বিগত তিন মাহে ঢিঙত সন্ত্রাস চলাই আছে স্প্রে গেঙে। আজির দিনটো আনকি কালির নিশার ভাগতো স্প্রে গেঙে সন্ত্রাসের সৃষ্টি করেছে। স্প্রে গেঙে আকো ডকাইতি করবলে আহোতে রাইজে চিঁয়র বাখর করা ডকাইতর দলটো পলাই পত্রং দিয়ে, অর্থাৎ সাত আটজনীয়া ডকাইতর দল আছে। এতিয়াও আজির দিনটো তার প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আজিও বহু সংখ্যক মহিলা ওলাই আহিছে, ঢিং থানা ঘেরাও করেছে, মুঠর ওপর ঢিং উত্তাল হয়ে আছে। স্প্রে গেঙের সন্ত্রাসত এতিয়া এনে ধরনের উপায়বিহীন হয়ে রাইজ ওলাই আহিছে। আরক্ষীর উপর যে আস্থা আসলে, যে ভরসা আসলে, সেয়া শেষ হয়ে গেছিল। অবশ্যই এটা যেহেতু ভারপ্রাপ্ত আরক্ষী অধীক্ষক সলনি করা হয়েছে, গতি আশা প্রকাশ করেছে অতি সোনকালে যাতে এই স্প্রে গ্যাং আরক্ষীর জালত পড়ে। মোৰ মানুহজন এসপ্তাহলৈ গা ভালে পোৱা নাই। দুইজন আমি আছিলোঁ দুটা ৰুমত, দুইটা ৰুমৰ এটা ৰুমৰ দৰজা ভাঙি পেলাই আমি অচেতন অৱস্থাত, আমাক অচেতন কৰি মোৰ গোটেই সোণৰ ৰূপৰ আ অলংকাৰ, বাচন বৰ্তন, কাঁহী বাতিকে আদি কৰি গোটেই ঘৰৰ সা সম্পত্তি লুটি লৈ যায়। আমি পিছদিনা ৰাতিপুৱা 10 বজাতহে সাৰ পাওঁ ওচৰ চুবুৰীয়াই জগাওঁতেহে। কিন্তু মানুহকেইজনক আমি 1 মাৰ্চত, যোৱা 1 মাৰ্চত স্প্ৰে কৰাৰ পিছত আমাৰ চেঞ্চ নাইকিয়া। আমি ৰাতিপুৱা 10 বজালৈকে আমি গমেই পোৱা নাছিলোঁ। ওচৰ চুবুৰীয়াইহে মানে ওচৰ চুবুৰীয়া আহি পেলাই আমাক মানে গম পাইছে যে স্প্ৰে কৰিলে, আৰু তেতিয়া ঢিং চিভিলত ভৰ্তি কৰাইছে। কৰাৰ পিছত পুলিচ প্ৰশাসন গৈছে, কিন্তু তাৰপিছত আৰু একো খবৰ খাতি নাই লোৱা। ডেইলি বহাৰ পিছতে আমাৰ ভয়ে লাগে, কাৰণ সন্ধিয়াতে চোৰ জোপা লৈ থাকে, কোন সময়ত কি কৰে একো ক'ব নোৱাৰে। গতিকে যদি ঢিং থানা পুলিচে পুলিচ প্ৰশাসনে একো কৰিব নোৱাৰে, বেলেগ পাৰ্টি আনক, জেগাই জেগাই কেম্প দিয়ক। মই ঘৰত আছো, মোৰ হাজবেণ্ড পহৰা দিবলগীয়া হৈছে, কাৰণ মই সুৰক্ষিত নহয়। দিনৰ দিনটো মানুহে হাজিৰা কৰে, ৰাতি আকৌ পহৰা দিয়ে, আকৌ পিছদিনাখন হাজিৰা। যদি এখন আৰক্ষী চকী ঢিঙৰ মাজমজিয়াত থকাৰ পিছত পহৰা, দিনতো চুৰ হয়, দিনতো চুৰ হয়, মানুহ নাথাকিলে দিনতো চুৰ হয়। আৰু ইমান এটা বৃহৎ এৰিয়াত ঢিং আৰক্ষী চকীত পেট্ৰলিঙৰ গাড়ী মাত্ৰ এখন, এইটো এটা লজ্জাজনক কথা। আৰু আজি উত্তাল হৈ আছে ঢিং, আজি শ শ মহিলা ওলাই আহিছে, তেওঁলোকে উপায়বিহীন হৈ ওলাই আহিছে, আজি প্ৰতিবাদ কৰিছে, ন্যায় বিচাৰিছে। এই সন্দৰ্ভত আজিৰ দিনটো বহুখিনি খবৰ আমাক জনাব আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক নীলোৎপল বৰাই। ঢিঙত সংঘটিত ঘটনাক্ৰমৰ বিষয়ে বিৰুদ্ধে শেহতীয়াভাৱে কঠোৰ হৈছে নগাঁও আৰক্ষী অধীক্ষক স্বপ্নলীল ডেকা ডাঙৰীয়া ইতিমধ্যে আহি পেলাই ঢিং আৰক্ষী থানাত উপস্থিত হৈছে। আৰু যোৱাকালিও এই ঘটনাৰ সন্দেহত 4 জন লোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, আৰু বাকী আৰু 2 জন পলাতক অপৰাধীৰ সন্ধানত ইতিমধ্যে অভিযান অব্যাহত আছে। আমাৰ লগত নগাঁও আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া আছে, আমি আপোনাৰ পৰা জানিব বিচাৰিম ছাৰ, ইতিমধ্যে 4 জনক আপোনালোকে গ্ৰেপ্তাৰ কৰিছে? হয়, পোনপ্ৰথমে মই ৰাইজক, ঢিংবাসী ৰাইজক এটা কথা স্পষ্ট কৰিব বিচাৰোঁ যে কিছুমান অপপ্ৰচাৰ হৈ আছে আৰু কিছুমান ৰিউমাৰ্চ মানে ওলাই আছে, যাতে তাৰ পৰা বিৰত থাকে। ঘটনা আমাৰ তাত এই বছৰটো 4টা ৰিপৰ্ট হৈছে, আৰু 4টা ঘটনাৰ আমি তদন্ত কৰি আছোঁ। ইতিমধ্যে কালি আমাৰ আৰক্ষী, আমাৰ IGP লো ছাৰো আহিছিলে, আজি ইয়াত ফ'ৰ্চো আহি আছে, আমি ডমিনেশ্যনৰ কাৰণে আমি ব্যৱস্থা লৈছোঁ। কিন্তু মোৰ এটা অনুৰোধ সকলোলৈ যে কিছুমান মানে বিভ্ৰান্তিকৰ বাতৰি প্ৰস্তুত কৰা হৈছে, যিবোৰ মানে আৰক্ষীয়ে বা আইনৰ ক্ষেত্ৰতো এইবিলাক দণ্ডনীয়, তেনেকুৱা বিভ্ৰান্তিমূলক কৰিব নালাগে। যিটো সত্য হৈছে সেইটো কওক, আমাৰ ক'বলগীয়া একো নাই। আৰু আমি দেখিছে আপোনালোকে, আমি ৰাতিও ডমিনেশ্যন কৰিছোঁ, কালি ৰাতিও ৰাইজৰ সহযোগত 2 জন আৰু ধৰা হৈছে সন্দেহজনক ব্যক্তি, আমি সোধপোছ কৰি আছোঁ। গতিকে মই ঢিংবাসী ৰাইজক এইটোৱে অনুৰোধ কৰিম যাতে এই বিভ্ৰান্তিমূলক বাতৰিবিলাকৰ পৰা তেওঁলোকে বিৰত থাকে।
আজি আৰু ফোর্স আহি আছে নেকি? হয়, আৰু ফোর্স আমাক দিছে, আজি হয়তো সন্ধিয়ালৈকে আহি পাব, গতিকে ডমিনেশ্যনৰ কাৰণে ইয়াত আমি ৰাখিম। আৰু যদি স্যার এনেকুৱা অপরাধী পোৱা হয় স্যার কঠোৰ হাতেৰে দমন কৰাৰ বাবে, বাকি যিটো ঘটনা ওলাই আছে যে মহিলাগৰাকীক ধৰ্ষণ কৰা হৈছে বুলি, এই বিষয়টো সন্দৰ্ভত কিবা আপোনালোকে তথ্য পাইছে নে নাই? এতিয়ালৈকে মেডিকেলৰ যিটো আমাৰ ৰিপৰ্ট, সেই ৰিপৰ্টটো আহি পৰা নাই, কিন্তু তেওঁ সুস্থ হৈছে বুলি আমি গম পাইছোঁ, আমি তদন্ত কৰি আছোঁ। আৰু যিটো মহিলাৰ ঘটনা আৰু বাকী যিটো গোপালনাথৰ ঘৰৰ যিটো ঘটনা আছে, অলপ সুকীয়া দুইটা। আমি সেইটো যিটো মহিলাগৰাকীৰ ঘটনা, এইটো আমি অলপ বেলেগ এটা এংগলত চাই আছোঁ। আৰু আজি আৰু অধিক আৰক্ষীৰ বাহিনী ইয়ালৈ আনি থকা হৈছে, গতিকে ঢিঙত ৰাইজৰ সুৰক্ষাৰ বাবে সকলো ব্যৱস্থা ল'ব বুলি কৈছে, ৰাইজক আতংকিত হ'ব মানা কৈছে, লগতে উৰা বাতৰিৰ পৰা বিৰত থাকিবলৈ আৰক্ষী অধিকাৰীসকলক অনুৰোধ জনাইছে। এনিশাতে সলনি হৈ গ'ল ঢিঙত তিনি মাহে চলি থকা অৰাজক পৰিস্থিতি। স্প্ৰে গেঙৰ মাষ্টাৰ মাইণ্ডসহ চাৰি অপৰাধীক গ্ৰেপ্তাৰৰ পাছতে এতিয়া শান্তিৰে এঘুমতি মৰাৰ আশা কৰিছে ঢিঙৰ লগতে আঠগাঁও, আউনীআটী, কান্ধুলিমাৰী, চমুৱা গাঁও, হলগুৰি সত্ৰ ৰাইজে। ভারপ্রাপ্ত বিষয়া বদলির পাছতে জাদুর দরে সলনি ঢিঙর পরিস্থিতি। তিনিমাহে ট্রাক চলুয়া স্প্রে গ্যাঙর চারি অভিযুক্ত গ্রেপ্তার। জালত পড়িল ঢিঙর স্প্রে গ্যাঙর মাস্টার মাইন্ড। নিউজ 18 বিগ ইম্প্যাক্ট, এই মুহূর্তত আটাইখিনি ব্যাটেলিয়ান যেটা ট্রুপ আছিলে আটাইকে ইতিমধ্যে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। এই মুহূর্তত তেওঁলোকক শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে, এই মুহূর্তত তেওঁলোকক শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে, জেললৈ পঠিয়া, অর্থাৎ জেলত তেওঁলোকৰ ডিউটি দিয়া হয়েছে। শহীদুল আৰু জহিৰুলক ধৰিবলৈ বেহু ৰচনা আৰক্ষীৰ। তিনি মাহে 20 গৰাকীৰো অধিক মহিলাক ধৰ্ষণ কৰি লুটপাট চলোৱাৰ পাছতো কোনো ব্যৱস্থা লোৱা নাছিল ঢিং আৰক্ষীয়ে। এজাহাৰ দিবলৈ যোৱা ভুক্তভোগী মহিলাক বিমুখ কৰি ঘৰলৈ উভতাই পঠাইছিল আৰক্ষীয়ে। আনকি স্প্ৰে প্ৰয়োগেৰে সংজ্ঞাহীন কৰি ধৰ্ষণ কৰা বৃদ্ধাই মৃত্যুৰে যুঁজি থাকিব লগা পৰিস্থিতিৰ পাছতো গা লৰা নাছিল ঢিং আৰক্ষীৰ। অৰাজকতাই চৰম সীমা অতিক্ৰম কৰাত অতিষ্ঠ হৈ প্ৰতিবাদৰ পথ ল'বলৈ বাধ্য হৈছিল ঢিঙৰ ৰাইজে। ন্যায় বিচাৰি ৰাজপথলৈ ওলাই আহিব লগা হ'ল ৰাইজ। আনকি ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত ব্যৱসায়ী সন্থায়ো সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। ৰাজপথ আবদ্ধ কৰি ঢিং বজাৰত উত্তাল প্ৰতিবাদৰ পাছতহে চেতনা আহিল অসম আৰক্ষীৰ বৰমৰীয়াৰ। তৎকালীনভাৱে বলবৎ হোৱাকৈ বদল কৰা হ'ল ঢিঙৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াক। এগৰাকী আৰক্ষী বিষয়া যোগদান কৰাৰ নিশাই যদি চাৰিজন জাল পৰিব পাৰে, আগৰ আৰক্ষী বিষয়াজনে কিয় এই গেংটোক ধৰিব পৰা নাছিলে, কিয় ঢিঙত এই ধৰণৰ অপৰাধ নিৰ্বিঘ্নে সংঘটিত হ'বলৈ দিছিলে, সেই কথা বতৰাসমূহো কিন্তু ৰাইজৰ মাজত প্ৰশ্নৰ সৃষ্টি হৈছে। আৰু গুৰুজনাৰ জন্মস্থানত বৰ্তমান যি অসমীয়া যুৱতী মহিলা যিধৰণে সুৰক্ষিত নহয়, সেই বিষয়সমূহে কিন্তু সকলোকে উদ্বুদ্ধ কৰি তুলিছে। বৃহস্পতিবাৰে নিশা দায়িত্ব লোৱা মাত্ৰকে ঢিঙৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়াই অভিযান চলাই জালত পেলালে মাষ্টাৰ মাইণ্ডসহ স্প্ৰে গেঙৰ চাৰি অভিযুক্তক। মাষ্টাৰ মাইণ্ড মুকছিদুল ইছলামৰ লগতে ইজাজুল হক, আব্দুল কাছেম, আব্দুল কালামক গ্ৰেপ্তাৰ কৰি জেৰা চলাইছে আৰক্ষীয়ে। লগতে স্প্ৰে গেঙৰ দুই পলাতক অভিযুক্ত শ্বহীদুল ইছলাম আৰু জহিৰুল ইছলামৰ সন্ধানত আৰক্ষীৰ চলিছে ধাৰাবাহিক অভিযান। আমি ইতিমধ্যে দোষী ব্যক্তিকেইজনক গ্ৰেপ্তাৰো কৰিছোঁ আৰু ঢিং থানাৰ 80 জনৰ বিৰুদ্ধে আমি ব্যৱস্থাও লৈছোঁ। গতিকে বিষয়টো ছিৰিয়াছ আৰু DGPয়ে ইয়াক চাই আছে, কিন্তু অপৰাধীকেইজনক ইতিমধ্যে আমি আইডেণ্টিফাই কৰিছোঁ আৰু এৰেষ্টো কৰিছোঁ। তিনিমাহ ধৰি ঢিং, আঠগাঁও, আউনীআটী, কান্ধুলিমাৰী, চমুৱা গাঁও, হলগুৰি সত্ৰৰ কেইবাখনো ঘৰত অচেতন কৰা মহিলাক ধৰ্ষণ কৰি ধন সোণ লুটি নিয়া কাণ্ডই ৰাজ্যজুৰি সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা আৰু পাপৰি বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এইটো মাই থান ষ্টীল নহয়। অঁ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান ষ্টীল। বিয়াৰ প্ৰলোভনেৰে যুৱতীক শাৰীৰিক, মানসিক নিৰ্যাতন প্ৰেমিক আৰু পৰিয়ালৰ।
দিশপুর আরক্ষী জালত পড়েছে অভিযুক্ত প্রেমিক ধ্রুবজ্যোতি কলিতা। প্রেমিকার গোপন ফটো ভাইরেল করার ভাবুকিরে নিজেও চলাইছিল অত্যাচার। প্রেমিকায় পরিয়াল চলাবলে গ্রীন বাসর কন্ডাক্টর হিসাবে কামত নিয়োজিত হয়েছিল, কিন্তু সেই চাকরি করবলে দিয়া নাছিল, যাক লৈ প্রেমিকা প্রায় মারধর করেছিল, মানসিক নির্যাতন চলাইছিল, শারীরিক নির্যাতন চলাইছিল। মহন্ত প্রেমিকে যুবতীগীর ঘরের 70,000 টাকা চুর করার অভিযোগ আছে। ন্যায় বিচারি যুবতীগী বর্তমান প্রেমিকর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে। কোকরাঝারের লোমহর্ষক ডাবল মার্ডারের মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হল। পশ্চিমবঙ্গের গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারী মানব সাহাত। কোকরাঝারের অপরাধ অনুসন্ধান শাখার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্ব যাওয়া আরক্ষীর একটা বৃহৎ দলে গ্রেপ্তার করেছে মানব সাহাক। উল্লেখযোগ্য যে 25 জুলাই প্রতিনিশা হাহুয়ে কল্পনা ওরফে আশা মল্লিক আর জেহাহু দীপশিখা মল্লিকক দ্বার এঘপিয়া হত্যা করেছিল মানব সাহায়। হত্যার পিছতে পশ্চিমবঙ্গলে পলায়ন করে আত্মগোপন করিয়েছিল। পিছত পরিয়ালের এজাহারের ভিত্তিত পশ্চিমবঙ্গের গ্রেপ্তার করে কোকরাঝারে অনা হয়েছে হত্যাকারীটুক। যোরহাটের নাচনী চুকত বন করা কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ন্যায়িক জিম্মালে প্রেরণ করা হয়েছে অভিযুক্ত দম্পতি। শুক্রবারে আদালতে জেললে প্রেরণ করলে ত্রিনয়ন বরা আর তার পত্নী বন্দনা বরাক। উল্লেখযোগ্য যে চিপ লো থাকা অবস্থা উদ্ধার হয়েছিল কিশোরীগীর মৃতদেহ। প্রাথমিক তথ্য অনুসরি কিশোরীগিয়ে আত্মহনন করা বলে ধারণা করা হয়েছে, যদিও ফরেন্সিকর প্রতিবেদনলে অপেক্ষা করেছে আরক্ষী। শ্রম আইন ভঙ্গ করে ঘর কামত কিশোরীগীক ব্যবহার করা সন্দর্ভত আরক্ষী অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, আর এই সন্দর্ভত যোরহাটের শ্রম বিভাগের তরফেরপরাও থানাত এজাহার দাখিল করা হয়েছে। প্রথমতে যেটো ফ্যাক্ট হয় এইটো ফ্যাক্ট এটো যে যোনগৰাকী ঢুকাইছে সি ইজ এ মাইনর ভিক্টিম, আর তেওঁ হাউস হেল্প হিসাবে এই এডাল্ট কেজনের যিজন এরেস্ট করেছো আমি দুজন ত্রিনয়ন বরা আর কলিতা, তেওঁলোকৰ ঘৰত হাউস হেল্প হিসাবে কাম করেছিল। জানি শুনি তেওঁলোকে কিছুমান হয়তো ভুল করেছে, আর লেবার কমিশনার অফিসর পৰা আমি এখন লিখিত এলিগেশন বা লিখিত কমপ্লেইন পাইছো। গতিকে আমার কেস নম্বরটো যেটো 300/24 রুজু হয়েছে সেকশন কিটাত 108, 146, 143(4) BNS আর তার লগতে লাগিছে 14(1) সেকশন চাইল্ড এন্ড অ্যাডলেসেন্ট লেবার অ্যাক্ট আর 75JJ Act। গতিকে প্রথমতে আমি এটাই কম যে চাইল্ড এন্ড অ্যাডলেসেন্ট অ্যাক্টর এটো কমপ্লিট অবভিয়াস হয়ে আছে, তার বাদে আমি PM রিপোর্টের উপর বা FSL বা ফিঙ্গারপ্রিন্ট টিম যে মাতিছো তেওঁলোকৰ এক্সপার্ট অপিনিয়নের উপরও কেসটো লৈ যাম ইনভেস্টিগেশন করি। তিনিচুকীয়া জেলার ডুমডুমা চোরাং কাঠ সরবরাহর করিডরত পরিণত হয়েছে। দুদিনত দুখনক চোরাং কাঠের বাহন জব্দ করেছে আরক্ষী। বৃহস্পতিবারে ডুমডুমা আরক্ষী জব্দ করেছিল এখন কাঠ ভর্তি ট্রাক, তার পাছতে পুনের ডুমডুমা জব্দ হল এখন চোরাং কাঠ ভর্তি ট্রাক। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের চোরাংক সরবরাহ হয়ে আছে কাঠখিন। ডুমডুমা বন বিভাগের চকুর সম্মুখে কেন সদায় পার হয়ে আছে চোরাং কাঠ ভর্তি ট্রাক, কিন্তু তার পাছতো ডুমডুমা বন বিভাগে চকু মুদা কুলির ভাও ধরে আছে। বন বিভাগের একাংশ বিষয়ে মাহিলি ধনের বিনিময় অরুণাচলের পর অহা চোরাং কাঠ ভর্তি ট্রাক সমূহ পার হবলে দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। একাংশ বন বিষয়ের বাবে নির্বিঘ্নে চোরাং কাঠ ব্যাপারী গাড়ি সমূহ পার করে আছে ডুমডুমাত। বৃহত্তর ডুমডুমা অঞ্চল আসলে যবেশ আসল অরুণাচলের পর অবৈধ কাঠ যায়, অবৈধ কাঠ আসলে করিডোর পরিণত হয়েছে। অতীতরপা করেছো আজি এই গাড়িখনে প্রমাণ করেছে যে অবৈধ কাঠ গ্যাস নিয়ে গ্যাস সিলিন্ডার LPG গ্যাস সিলিন্ডার নিয়ার যে বাহন, সেই বাহনখনত কাঠ ভর্তি করে পেলায় সিঁতি আসলে চক্রান্ত করে পেলায় নিব বিচারিছিলে। কিন্তু একটা পরিতাপর বিষয় আসলে এইটাই আসলে যন বিভাগ, বন বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ। ইয়াত আরক্ষী প্রশাসনে এখন মাকুমত জব্দ করেছে, কালি এখন আরক্ষী প্রশাসনে জব্দ করেছে, তার মানে কি আসলে বন বিষয়াসকল কেবল মাত্র সরকারি দরমহা লৈ পেলায় এলোকে কেবল এই পুঁথি খলিহনা ধরাত ব্যস্ত থাকে, রৌবালি ধরাত সম্পূর্ণরূপে ব্যর্থ। গতিকে লৈ এই ক্ষেত্রে জেলা প্রশাসনক আমি দাবি জানাইছো অতি সোনকালে এই বন মাফিয়াসকল মাফিয়াসকলের এই যে করিডোর হয়ে পড়েছে ডুমডুমা শহরখন, ডুমডুমা শহরখনত যাতে সিহতি নাকি লগাব। গুৱাহাটী কাহিলিপাড়াত এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। 57 বছরের লম্পতর কামনার বলি হল 10 বছরের শিশু। নিশা কাহিলিপাড়াত সংঘটিত হয়েছে এই নারকীয় ঘটনা। পরিয়ালের গোচরের ভিত্তিত ভগদত্তপুর আরক্ষীর জালত পড়েছে লম্পত আফটার আলী ওরফে শিলচরিয়া। পক্সো আইনের অধীনত গ্রেপ্তার করা হয়েছে আফটার আলী ওরফে শিলচরিয়াক। ব্রেঞ্চির সঙ্গে আমি ফোনযোগে সংযুক্ত হম, আমাক এই সন্দর্ভত অধিক জানাব ব্রেঞ্চি, আর অধিক জানিম আপনার এই যে জঘন্য ঘটনা সংঘটিত হল সেই ঘটনাটির সবিশেষ।
নির্যাতন চলাইছিল কেতিয়াবা বিভিন্ন চলনা কথাৰে আৰু সেই ঘটনাটো যেতিয়া পৰিয়ালৰ লোকে অৱগত হয় আৰু কালি দিনত ভগদত্তকো আৰক্ষীত তেওঁলোকে যেতিয়া এজাহাৰ দাখিল কৰিলে আৰু সেই এজাহাৰৰ ভিত্তিত পস্কো আইনৰ অধীনত এগৰাকী আখতাৰ আলী ওৰফে খিলচুৰীয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু আজি বিয়লি ভাগলৈ কিছু সময়ৰ পাছতে তেওঁক চি জি এম আদালতত হাজিৰ কৰিব আৰু প্ৰায় 7 দিনৰ আৰক্ষী জিম্মাত বিচাৰিব কিয়নো এগৰাকী আখতাৰ আলীৰ বিৰুদ্ধে বহুকেইটা অভিযোগ আছে গতিকে পূৰ্বতে এওঁৰ বিৰুদ্ধে ভগদত্তপুৰ আৰক্ষী চকীত গোচৰ ৰুজু হৈছিল এনেধৰণৰ কিছু কিছু অভিযোগক লৈ আৰু সেই কথাখিনিও আচলতে যিহেতু তদন্ত চলি আছিল গতিকে এগৰাকী অভিযুক্ত 7 দিনৰ আৰক্ষী জিম্মাত আৰক্ষী সোধা পোছা কৰিব আৰু সেইসমূহ কথা তেওঁ জেৰা কৰিলে হয়তো ওলাব যে পূৰ্বতে যিসমূহ অপকৰ্ম কৰিছিল সেই কথাখিনি তেওঁ কি ধৰণে আচলতে গ্ৰহণ কৰিব সেই যথেষ্ট লক্ষ্য ধন্যবাদ আৰু পুনৰবাৰ চাওঁ আহক টপ হেডলাইনছ টপ হেডলাইনছ আগবঢ়াইছে।